একজন নিঃসন্তান বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দুটি আমলের কথা আমরা বলতে পারি আল্লাহর দরবারে দুটি আমল করে দোয়া করবেন একটা হলো ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ তারপরে যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা এই ইস্তেগফারগুলো বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবেন বেশি বেশি করে যাদের সন্তান না বেশি বেশি করে করবেন কারণ হলো কোরআনে কারিমে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ বলেছেন যে তিনি তার জাতিকে বলেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া সমৃদ্ধ করবেন সন্তান দান করবেন এজন্য ইস্তেগফার করবেন এক দ্বিতীয়ত হলো কয়েকটা দোয়া করবেন আল্লাহর দুজন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন ওনারা আল্লাহ তাআলার কাছে বার্ধক্য বয়সে সন্তান চেয়েছেন সন্তান হওয়ার কথা না দীর্ঘদিন হয় না ওই অবস্থায় আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন তাদের একজন নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম আরেকজন নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন কোরআনে বর্ণিত আছে এবং এই দোয়াগুলো করার পর আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিয়েছেন বার্ধক্যে কেউ আশাই করে না যে তার সন্তান হবে তার একটা দোয়া ছিল রব্বিলা তাদারনি ফারদা ও আনতা খাইরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছাড়বেন না আপনি সর্বোত্তম ওয়ারিস রব্বিলা তাদারনি ফারদা ও আনতা খাইরুল ওয়ারিসিন আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দেন আপনি দোয়া শ্রবণ করেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম দান করছেন এমন সন্তান দিবেন তার বংশে আমাদের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এইজন্য ভাইরা যাদের নেক সন্তান দরকার বা সন্তান হচ্ছে না তারা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন এই তিন দোয়া করবেন দুজন নবীর আর ইস্তেগফার বেশি বেশি করবেন আর মনে রাখবেন আল্লাহ তাআলা কাউকে বন্ধা রাখেন সন্তান দেন না সন্তান না দিয়া আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি এহসান করতে পারেন একজনকে সন্তান দিয়েছেন বিকলাঙ্গ অসুস্থ সে মাজুর অথবা অমানুষ কুলাঙ্গা তাহলে ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে চেষ্টা করবেন এরপর যদি না হয় আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে রেজাবিল কাজা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের মধ্যে এই আমলটা আছে আল্লাহ তাদেরকে নিষ্পাপ সন্তানের মতো গুনাহ মুক্ত করে দেন যদি কেউ আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এরপরে প্রশ্ন হলো আমি ওয়াজ মাহফিলে ভিডিও করে থাকি এই জন্য ছোট বক্তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকি এটা কি নেওয়া জায়েজ হবে কে প্রশ্নকারী ভালো লোক হ্যাঁ এটা ভালো বলছো তুমি প্রশ্নকারী লোকটা ভালো লোক যে সে কোনো লুকোছাপা করে নাই জানতে চাইছে ভাই ইউটিউবারদের প্রশ্ন হ্যাঁ ইউটিউবাররা ছোট ছোট বক্তাদের থাকে টাকা নেয় মানে কি টাকা নিয়ে কি করে ও ভাইরাল করে যে হুজুর টাকা দেন আপনারা কি করব হাই 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 হুজুর ওয়াজ করতেছে ভাইরাল হওয়ার জন্য আবার টাকা দিচ্ছে আর ইউটিউবারও টাকা নিয়ে হুজুরে ভাইরাল করে উপরে তুলতেছে অনেক ইউটিউবার অনেক এরকম হুজুরদেরকে নাকি বলে যে হুজুর টাকা দেন আপনারা উপরে তুলে দিব তো বেশি উপরে তুললে ওখান থেকে পড়লে হাড্ডি কিন্তু একটাও থাকবে না ভাইরা আমার তো এইভাবে চটকদার থামনেল দিয়ে মিথ্যা কথা লিখে বানোয়াট করে এটা সেটা লিখে আপনার এই সমস্ত ধান্দাবাজি করা আর বিশেষ করে যে সমস্ত এরকম যদি কোনো হুজুর কোনো বক্তা এরকম করে আদৌ আল্লাহ জানে এরকম কেউ করে কিনা যদি কেউ করে তাহলে সেই হুজুরের জন্য এটা করা কখনোই কোনো অবস্থাতে একজন আলেমের শান এটা হতে পারে যে সে ইউটিউবার ভাড়া করবে কৃত্রিমভাবে নিজের সমস্ত ফুটানোর চেষ্টা করবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন